ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিএস ফিফটিন ক্রিয়েশন তো ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রতিনিয়তই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো তার জন্য প্রতিনিয়ত কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমরা কিন্তু ভিডিও পেসেন্ড করছি আজকেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোটা জেলা মিলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ মাধ্যমে থাকার চেষ্টা করবেন একদমই স্কিপ করবেন না একাধিক জেলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পিওন পদ নিয়োগ করা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কীভাবে আবেদন করবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ পাশ হয়ে পোস্টগুলিতে আবেদন করতে পারবে তো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন থেকে প্রেস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বারো তারিখে কর্মসংস্থান পত্রিকা কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন পদে নিয়োগ দিতে পাচ্ছ অনেক কি বলেছে দেখবো আমরা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন পদে নিয়োগ তেষট্টি যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা উত্তর সার্কেল সাব অর্ডিনেট ক্যাডেটে পিওন পদে তেরো জন পুরুলিয়া সার্কেলে সাব ক্যাডেটে পিওন কুড়ি জন দক্ষিণ চব্বিশ পরগনা সার্কেলের সাব অর্ডেন্ট পদে পনেরো জন আর হুগলি জেলা সরকার সাহরণ পদে পুনর্জন নিয়োগ করাচ্ছে ছেলেমেয়ে কারা কোন সার্কেলে আবেদনযোগ্য মাধ্যমিক পাশ হয়ে তাহলে ছেলেমেয়েরা সার্কেলে আবেদন করতে পারবে এই পোস্টগুলির ক্ষেত্রে ইংরেজিতে লিখতেও পড়তে এবং দক্ষতা বয়স থাকতে হবে আবেদন করতে পারবে বয়স হতে হবে এক এক দু হাজার বাইশ সালের মধ্যে এরপর পরে পা যেতে পারছো চার নম্বর পাতা আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাব যেখানে তো পারছো সিম্পলি আমরা চার নম্বর পাতা এখানে চলে আসছি চার নম্বর পাতে বিস্তারিত ডিটেলস এখানে বলা হয়েছে যেতে পারছো এখানে কী বলেছে না এই বয়স আবেদন করতে গেলে কবে কবিতা আঠেরো থেকে চব্বিশ বছর মধ্যে বয়স হতে হবে এবং জাতি জাতিগুলি তোমরা কিন্তু পাঁচ বছর এবং অভিষেক তিন বছর বয়সে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে পাত্রীকে কলকাতা চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলার বাসিন্দা হতে হবে এগারোতম দ্বিপাক্ষিক চুক্তি পরবর্তী মীমাংসা ভিত্তিতে মাইনে ঠিক মানে এগারোটা এগারো মাসে তোমাদের কন্ট্যাক্টে নিয়োগ করা হবে এবং তারপর তোমাদের রিনুয়ালের মাধ্যমে বা কাজের অভিজ্ঞতা থেকে তোমাদের কিন্তু মেয়াদ বাড়বে কলকাতা উত্তর চব্বিশ পরগনা তেরোটি সার্কেলে নিয়োগ করা হচ্ছে যেখানে ক্যাটেগরিগুলো ভ্যাকেন্সি তোমরা এখানে অনস্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়া আমি এই পেপারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা নোটিসটা দেখতে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো দক্ষিণ চব্বিশ পরগন কত সার্কে করা সমস্ত ডেটস এখানে দিয়ে দিয়েছে হুগলি সার্কেলে কতগুলো নিয়োগ করা সেই দেখতে পাচ্ছ বিস্তারিত জানতে জানতে পিএনির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করতে পারো এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই একটা আবেদন করতে গেলে এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশনের ফর্মেট দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাদের কিন্তু তৈরি করতে হবে এই যে অ্যাপ্লিকেশ ফর্মটা দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাদের এইভাবে ফর্ম্যাট তৈরি করতে হবে তার সঙ্গে কি কী ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট বাসিনা সার্টিফিকেট সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে যে যে এলাকার সার গেলে তোমরা আবেদন করবে সেই সেই এলাকার সার্কেলে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ আবেদন করার লাস্টে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কবে থেকে দেখতে পাচ্ছো আবেদন করা লাস্টে কিন্তু খুব শীঘ্রই তোমাদের রয়েছে আবেদন করার লাস্টে কিন্তু বেশি দিনেই তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমার আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছ পনেরোই মার্চের মধ্যে পনেরোই মার্চের মধ্যে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার মাধ্যমে পাঠিয়ে দেবে যে যা সার্কেল আবেদন করবে সেই সার্কেলের থেকে তোমাদের কিন্তু স্পিড পোস রেজিস্টার রিস্টার পোস্ট মাধ্যমে পাঠিয়ে দেবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের তৈরি করতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফের সব যাব রুম করে তোমাদের এই স্পিড পোস্ট রিস্টারগ্রোস মাধ্যমে নির্দিষ্ট সার্কেলের ঠিকানায় পনেরো মাঝে মাধ্যমে পাঠিয়ে দেবে তো এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারো সেটিকে তোমরা ফিল আপ করতে পারো তো এই ছিল মূলত আপডেট বন্ধুরা বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল থেকে তখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুটে থাকবেন